আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি কিন্তু কবির একাডেমির পক্ষ থেকে অল যেই ক্লাস ছিল অল ক্লাসের কিন্তু একটি সিলেবাস তৃতীয় সপ্তাহের জন্য অ্যাসাইনমেন্টের সেটি কিন্তু তোমাদেরকে দিয়ে দিয়েছি। তারপরও এখন আবার ক্লাস ভিত্তিক যেই অ্যাসাইনমেন্টের সিলেবাসটি আছে সেটি দেওয়ার একটু চেষ্টা করছি। তো প্রথমেই আমি যেটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ষষ্ঠ শ্রেণীর জন্য। তো ষষ্ঠ শ্রেণীর জন্য তৃতীয় সপ্তাহের যেই সাবজেক্টগুলো চুজ করা হয়েছে সেটি হচ্ছে কৃষি শিক্ষা। তো কৃষি শিক্ষা থেকে তোমরা দেখছো প্রথম অধ্যায়টি আছে জীবনের আমাদের জীবনে কৃষি, এখানে পার্ট এক আছে কৃষির পরিধি ও পরিসর। এখান থেকে একটি প্রশ্ন এমন আছে যে ময়মনসিংহ জেলার তারাকান্দা গ্রামের আদর্শ কৃষক আব্দুর রহমান নিজ বাড়িতে দুটি গাভী, একটি ষাঁড়, 20টি হাঁস ও 20টি মুরগি পালন করেন। এছাড়াও বাড়ির আঙ্গিনায় বিভিন্ন ধরনের শাকসবজি, ফলমূল এবং পুকুরে নানা ধরনের মাছ চাষ করে থাকেন। তিনি মনে করেন মৌলিক চাহিদাগুলোর অংশের অধিকাংশই তার কার্যক্রম থেকে পেয়ে থাকেন। তুমি কি মনে করো মানুষের মৌলিক চাহিদাগুলো সব কয়টি কৃষি কার্যক্রমের মাধ্যমে পূরণ করা সম্ভব? যুক্তি দ্বারা তোমার মতামত যাচাই করো। এখান থেকে নির্দেশনা যেভাবে দেওয়া আছে তোমরা দেখতে পাচ্ছ, নির্দেশনা অনুযায়ী কিন্তু তোমাদের অ্যাসাইনমেন্টটি কমপ্লিট করতে হবে। এরপরে ষষ্ঠ শ্রেণীর যেই গার্হস্থ বিজ্ঞান, এখান থেকে আমরা দেখতেছি প্রথম অধ্যায় আছে গৃহ ও গৃহ পরিবেশের সাধারণ ধারণা। এখান থেকে পার্ট 1, 2, 3, 4 আমরা দেখছি। তো অ্যাসাইনমেন্টে নির্ধারিত কাজ এরকম আছে যে তোমার গৃহ পরিবেশের বিভিন্ন অংশের নামগুলো লেখো, নিম্নে উল্লেখিত গৃহের অভ্যন্তরীণ স্থানগুলোকে ছকে সাজাও এবং সেই স্থানগুলোতে তোমার পরিবারের সদস্যরা কি কি কাজ করে থাকেন তা উল্লেখ করো। শোবার ঘর, ড্রয়িং রুম, রান্নাঘর, খাওয়ার ঘর, পড়ার ঘর, বাথরুম ইত্যাদিভাবে একটি ছক দেওয়া আছে। এখান থেকেও তোমাদের যে নির্দেশনা আছে এবং মূল্যায়ন ফেব্রিক্স আছে সেটি নিয়ে কথা বা সেভাবে আলোচনা করবে, লিখবে। এরপরে ষষ্ঠ শ্রেণীর সেই ইম্পর্টেন্ট একটি বিষয় সেটি হচ্ছে গণিত বিষয়ে একটি অ্যাসাইনমেন্ট দেখতে পাচ্ছি। এখানে প্রথম অধ্যায় আছে যে স্বাভাবিক সংখ্যা আর হচ্ছে ভগ্নাংশ সংখ্যা। তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে অনেকগুলা এখানে বিষয়ে পাঠ্যবস্তু রয়েছে, সেখান থেকে আমাদের একটি সৃজনশীল আকৃতির অ্যাসাইনমেন্ট আসছে ষষ্ঠ শ্রেণী, যে তিনটি সংখ্যা 28, 48, 72। ক নম্বর প্রশ্ন এসেছে 1 থেকে 72 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো শনাক্ত করো। খ নম্বর হচ্ছে 8 ও 12 সংখ্যা দুইটির সাধারণ ভাজক নির্ণয় করো। আর গ নম্বর এসেছে মৌলিক গুণনীয়কের সাহায্যে সংখ্যা তিনটি বৃহত্তম সাধারণ গুণনীয়ক নির্ণয় করো। ঘ নম্বর এসেছে ইউক্লিডীয় প্রক্রিয়ার সংখ্যা তিনটির ন্যূনতম সাধারণ গুণিতক নির্ণয় করো। উম নম্বর দেখাও যে উদ্দীপকের প্রথম ও দ্বিতীয় সংখ্যাদ্বয়ের গুণফল এদের লসাগু গসাগুর সমান হবে। এটি হচ্ছে আমাদের ষষ্ঠ শ্রেণীর জন্য নির্ধারিত অ্যাসাইনমেন্টের সিলেবাস দেখলাম। তো শিক্ষার্থীবৃন্দ, এখান থেকে তোমরা আগে থেকে কিন্তু অ্যাসাইনমেন্ট কমপ্লিট বা কাজটি শুরু করতে পারো। তো এরপরে ষষ্ঠ শ্রেণীর যেই তিনটি সাবজেক্ট দেওয়া আছে এই সাবজেক্টের নমুনা প্রশ্ন নিয়ে আলোচনা হবে। সেই নমুনা প্রশ্ন পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করতে হবে। তো পরবর্তী অ্যাসাইনমেন্ট নিয়ে কথা হবে, সে পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম।